সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি হাদিসের নামে জালিয়াতি। এই বইটি থেকে আমাদের সমাজে বহুল প্রচলিত যে ভিত্তিহীন মিথ্যা কথা প্রচলিত, সে সম্পর্কে আমি আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব আশুরার দিনে, যে আমরা একটু আগে বললাম সিয়াম পালন করতে হবে, কিন্তু আমাদের সমাজে যে দেখা যায় যে বহুল প্রচলিত কথা যে এই দিবসে সালাত আদায় করতে হবে, বিশেষ পদ্ধতিতে করতে হবে, এগুলি সবই ভিত্তিহীন কথা। এবং সহিহ হাদিসে শুধু রয়েছে আশুরার দিনে শুধু ফেরাউন ও তার কওম ফেরাউনের হাত থেকে রক্ষা পায় এই দিনে, শুধু এই দিনের এর সুক্রিয়া স্বরূপ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা বা সিয়াম রেখেছেন। কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত বিভিন্ন ধরনের ভিত্তিহীন জাল কথা রয়েছে যে এই দিনে এই হয়েছে, এই দিনে আর অনেক ঘটনা ঘটেছে, এগুলো সবই কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না, সবই ভিত্তিহীন কথা। লেখক 510, 511, 512 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। আমি কয়েকটা বলছি যে আশুরার দিনে নাকি আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এগুলো কখনো আমরা বিশ্বাস করব না, এগুলো একটি ভিত্তিহীন জাল কথা। এই দিনে তিনি পাহাড় পর্বত নদী সৃষ্টি করেছেন, এদিনে তিনি কলম সৃষ্টি করেছেন, এদিনে লাহে মাহফুজ সৃষ্টি করেছেন, এদিনে তিনি আরশ সৃষ্টি করেছেন, এদিনে আরশের উপর সমাসীন হয়েছেন, এদিনে তিনি কুরসি সৃষ্টি করেছেন, এদিনে তিনি জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এদিনে ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন, এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেছেন, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, নূহ আলাইহিস সালাম কে নৌকা থেকে বের করেন এই দিনে, তারপরে আরও অনেক কাহিনী রয়েছে এই দিন সম্পর্কে। ইসমাইল আলাইহিসাল্লাম কুরবানি করা হয়েছিল, তো ইব্রাহিম আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই দিনে, তারপরে ইয়াকুব আলাইহিসাল্লাম ইউসুফ আলাইহিসাল্লামের সাথে সম্মিলিত হন এই দিনে, তারপর ইউসুফ আলাইহিসাল্লাম জেলখানা থেকে মুক্তি পান, ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেট থেকে বাইর হন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে, এ সম্পর্কে অগণিত কথা রয়েছে। আর লেখক বলতেছে হাদিসের যারা জালিয়াতি করেছে তারা বিভিন্ন কল্পকাহিনী করেছেন। মোট কথা লেখক বলছেন আশুরার দিনে মুসা আলাইহিসাল্লাম ও তার সাথীদের মুক্তি ছাড়া আর কোনো ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন লেখক বলছেন দুঃখজনক হলে আমাদের সমাজে মহরম বা আশুরা বিষয়ক বই পুস্তক ও আলোচনা ও ওয়াজে এ সমস্ত ভিত্তিহীন কথাবার্তা উল্লেখ করা হয় যা আমাদের বলা উচিত নয়, এটাই লেখক বলছেন। আসসালামু আলাইকুম।